মোহনবাগানে খেলেছেন দীর্ঘদিন, মোহনবাগান রত্ন সম্মান পেয়ে আপ্লুত প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়। সবুজ বেরুনের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি, এবার মোহনবাগান রত্ন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার মোহনবাগান দিবসে ক্লাবের দেওয়া সম্মান গ্রহণ করে আবেগ আপ্লুত সৌরভ। এই সম্বর্ধনা করে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলির হাতে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। ঠিক সন্ধ্যে ৬টায় মোহনবাগানে চলে এসেছিলেন সৌরভ, তারপরে মঞ্চে উঠে পড়লেন স্মৃতিচারণ। আমার ছোটবেলার বড় বাবা হচ্ছে ফুটবলের মাঝে, আমি রোজ ৪টার সময় এই র‍্যাম্পাটে বাবার, তখন আমার মেম্বারশিপ কার্ড ছিল না, বাবার মেম্বারশিপ কার্ড নিয়ে খেলা দেখতে আসতাম, আর আমি আসতাম প্রতিটি খেলা দেখতে। আমার বহু সময় কেটেছে ওই র‍্যাম্পাটের কোণে, একটা মাত্র প্র্যাকটিস পিচ থাকতো, কারণ মাঠটা তখন ফুটবলের জন্য ব্যবহার হতো, একটা মাত্র প্র্যাকটিস পিচ থাকতো, সেখানে আমরা দুপুর বেলা একটার পর, কারণ সকালবেলা স্কুল কলেজ করে একটার পর এসে ঘন্টার পর সময় কাটিয়েছি। তাই এই স্মৃতি এই সময় সারা জীবন থেকে যাবে। এবার ইস্ট বেঙ্গল দিবসেও ক্লাবের শ্রেষ্ঠ সম্মান ভারত গৌরব পাচ্ছেন সৌরভ, সেই বিতর্ক তিনি উড়িয়েছেন স্ট্রেট ব্যাটে। দুটোই আমার ক্লাব, দু ক্লাবেই খেলেছি, তাই দুজনের জন্যই অনেক অনেক গর্বের। ১ তারিখ ইস্ট বেঙ্গলের ওখানে থাকবো আমি, আর খুব আনন্দের গর্বের। যেটা দেওয়া হয়েছিল যে তিনি পুরস্কার অর্থের পুরোটাই সৌরভ দিয়েছেন মোহনবাগান ক্লাবের ইউথ ডেভেলপমেন্ট ফান্ডে। সৌরভ চান ভারতের ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকশিত হোক, সম্মান প্রাপ্তির দিনে এটাই মনের রিংটোন সৌরভের। ক্যামেরায় অমিতের সঙ্গে অর্কদীপ্ত, রিপোর্ট জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।